নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা গানের লাইনের কথা মনে পড়ছে, দুই একে দুই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, একদম নয় পাঠশালা নয়, পাঠশালার দিনগুলোর কথা মনে পড়ছে এবং একে একে আমাদের এগিয়ে যাওয়ার কথা। ক্লাস ওয়ান টু থ্রি ফোর আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়েশন পাস করি। গ্র্যাজুয়েশন হওয়ার পরই আমাদের সকলেরই চিন্তা মাথার মধ্যে কাজ করে যে একটা কর্মসংস্থান দরকার, এবং কর্মসংস্থানের প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা। কিছুদিন আগেই ফলাফল বেরিয়ে গেছে WBCS প্রিলিমিনারি এক্সামের, আর সামনেই আছে WBCS মেন্স। তাই সেই নিয়েই আজকে ডিডি ক্যারিয়ার প্লাসে আমাদের কথা হবে। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি কমিশনার মালদার, উনি রয়েছেন সৌম্য মুখার্জি, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। আচ্ছা, আপনি তো মালদায় রয়েছেন এবং আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছেন? না, আমি রেভিনিউতে রয়েছেন, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি, মানে রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, রেভিনিউ সার্ভিসে রয়েছেন। আচ্ছা, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই যে WBCS মেইনস, এটা বললেই মাথার মধ্যে অনেক কিছু গুরুগম্ভীর বিষয়, কঠিন বিষয় ভাবনা চিন্তা ঘোরাফেরা করে। সহজ করে যদি আপনি একটু বলেন, যারা অন্তত প্রথমবার মেন্স দিচ্ছেন তাদের উদ্দেশ্যে এবং যারা শুনছেন বন্ধুরা ভাবছেন যে WBCS এর প্রস্তুতি নেবেন তাদের জন্য, যে কি বিষয়টা? দেখুন, WBCS এর প্রিলিমিনারি রেজাল্ট সবে বের করেছেন এনারা, 16,000 জন প্রায় পাস করেছেন। সুতরাং এবার প্রায় 16,000 জন মেন পরীক্ষায় বসতে চলেছেন। প্রিপারেশনটা সেই লেভেলেই আমাকে রাখতে হবে যাতে আমরা পাস করতে পারি, কারণ সিট স্বভাবতই ওর কমই থাকবে, যথেষ্ট কমই থাকে। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মেন পরীক্ষাতে আপনি জানেন যে 6টা কম্পালসারি পেপার থাকে, ঠিক আছে, 6টা কম্পালসারি পেপার থাকে যেটা সবাইকেই দিতে হয়, গ্রুপ এ, বি, সি এবং ডি। এছাড়া যারা গ্রুপ এ অ্যান্ড বিতে কম্পিট করছে তাদের আরও 2টো পেপার দিতে হয়, যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট একটা থাকে, যার 2টো পেপার। এই যে 6টা কম্পালসারি পেপারের কথা বললাম, 6টা কম্পালসারি পেপারের প্রত্যেকটাই কিন্তু 200 মার্কসের, অর্থাৎ 1200 মার্কসের কম্পালসারি পেপারের পরীক্ষা 4টে গ্রুপের, এ, বি, সি, ডি 4টে গ্রুপের ছেলে মেয়েদের দিতে হবে। একদম, এই 6টা কম্পালসারি পেপারের মধ্যে প্রথম 2টো ল্যাঙ্গুয়েজ পেপার আছে, যেটা হচ্ছে বাংলা, হিন্দি, উর্দু, যার যেটা রাখতে পারে, এবং একটা ইংলিশ। ইংলিশ এই 2টো সবাইকেই দিতে হবে এবং এগুলো ডেসক্রিপটিভ টাইপের পেপার। আচ্ছা, এরপরে আরও 4টে পেপার আছে যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর কি, এমসিকিউ বলি, সেগুলো 200 মার্কসের। আর সেগুলো যদি আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে GS1, যেটা আমরা বলি, সেই GS1-এর মধ্যে থাকছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, মানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলকে একটু জোর দিয়েই ওনারা দেখেন, এবং 100-100টি করে কোয়েশ্চেন থাকছে হিস্ট্রি থেকে এবং জিওগ্রাফি থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। GS2 এর পরের পেপারটা, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, GK, এনভায়রনমেন্ট, ইকোলজি, সায়েন্স, অ্যাডভান্সমেন্টস অফ সায়েন্স, এগুলো সম্বন্ধে কোয়েশ্চেন থাকে, 200 নম্বরের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একদম, এবার চলে আসি পেপার 5। পেপার 5 হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন 100 নম্বরের, আর 100 নম্বরের হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি উইথ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর একটু জোর দিয়েছেন ওনারা। আর লাস্ট আরেকটি পেপার থাকে, সেটা হচ্ছে পেপার 6, যেটাতে অ্যারিথমেটিক্স 100 নম্বর, রিজনিং 100 নম্বর। আচ্ছা, অর্থাৎ টোটাল 800 নম্বরের MCQ এবং 400 নম্বরের ডেসক্রিপটিভ পেপার এটাতে থাকছে। মানে আপনাকে যেটা বলি যে হিস্ট্রি জিওগ্রাফি যেটা পড়ছে সেটা যদি কেউ মাধ্যমিকের, মানে আমি ওল্ড সিলেবাসের বলছি, এখনকার সিলেবাস তো খুব অনেকটা মানে কম্প্যাক্ট হয়ে গেছে, কিন্তু আগের সিলেবাসের কথা বলছি, সেই সময়কার 9, 10, 11, 12 যে সিলেবাস হিস্ট্রি জিওগ্রাফি, সেগুলো যদি কেউ ডিটেলসে পড়ে তারপরে যদি MCQ প্র্যাকটিস করে তাহলে কি সুবিধা হয়? দেখুন, এখন কম্পিটিশন আরও বেড়ে গেছে। হ্যাঁ, প্রিলিমিনারি লেভেল অবধি আমরা 9, 10 বই, ওল্ড সিলেবাস যেটা বলছেন খুবই সুটেবল, খুবই ভালো, কিন্তু মেনে গিয়ে আরো একটু হয়তো পড়াশোনা করার দরকার আছে, মানে অনার্স মাস্টার্স, অনার্স মাস্টার বা এই ধরনের অনেক বই বেরিয়ে গেছে, অনেক ভালো ভালো বই আছে, সেই বইগুলো যদি পড়ে ইনডেপ স্টাডি করে, টেক্সটবুক মাস্ট, এবং তারপরে MCQ সলভ করা, যত পারবে MCQ সলভ করতে। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, এই যে টেক্সটবুকের কথা বললেন, এগুলো কি ভার্সন কি ইংলিশে হতে হবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। দেখুন,
টার্মিনোলজি জানা খুব দরকার। কেউ যদি ইংলিশ, যেহেতু কোশ্চেনটা ইংলিশে হয়, 800টা এমসিকিউ কোশ্চেন আপনাকে পড়তে হবে এবং সেটা উত্তর দিতে হবে। এবার কেউ যদি টার্মিনোলজি না জানে, খালি ইতিহাস ভূগোল তো নয়, আরও তো সায়েন্স জিওগ্রাফি রয়েছে, বাংলা মিডিয়ামের ছেলেরা যদি টার্মিনোলজিগুলো না জানে বা শেখে, তারা কিন্তু অলরেডি ওখানে কিছুটা পিছিয়ে পড়বে। কারণ দেখা যাচ্ছে কোশ্চেন যদি বাংলায় হয় তাহলে তারা কিন্তু উত্তর দিতে পারত, কিন্তু ইংলিশে হওয়ার জন্য, টার্মটা বোঝা না যাওয়ার জন্য সেটা কিন্তু করতে পারলো না। প্রিলিমিনারিতে বাংলা ইংরেজি দু ভাষাতেই কোশ্চেন থাকে, মেনে কিন্তু অনলি ইংলিশে কোশ্চেন থাকে। আচ্ছা, এটার কি কোনো নিয়ম আছে বা নির্দিষ্ট কোনো কারণ এটা হয়? কারণটা কিন্তু আমরা বলতে পারবো না, তবে এটা আছে, আমরা দেখে আসছি, বরাবরই মেনের কোশ্চেন ইংলিশে হয়। আচ্ছা, আমি যে কেন জানলাম, কারণ অনেক সময় অনেক টেক্সট বুক হয়তো বাংলায় অনেকে পড়ছে, কিন্তু জিওগ্রাফি হিস্ট্রির ক্ষেত্রে বেশ কিছু টার্ম আছে, যে টার্মগুলো যখন কেউ অনার্স মাস্টার ডিগ্রিও পড়ে বা ইলেভেন টুয়েলভে পড়ে, টার্মগুলো ইংলিশে আমাদের পড়তে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলছি সুবিধা কি কিছু হয়, মানে টেক্সট বুকটা হয়তো ইংলিশে পড়লো এবং মাল্টিপল চয়েস যখন প্র্যাকটিস করছে তখন ইংলিশে করছে, সেটা কি করা যায়, না একেবারে ইংলিশে পড়লে হয়তো প্রথম এক্সামটা অসুবিধা হতে পারে, প্রথম ইয়ারটা, তারপরে হয়তো কমফোর্টেবল একটা জায়গা চলে আসে? আমার মতে হচ্ছে কেউ যদি বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছে তাহলে তার বাংলা বইগুলো আগে পড়ে নেওয়া দরকার, একদম, যেগুলো বাংলাতে পড়েছেন, ছোটবেলায় পড়েছেন, তারপরে আরো, কারণ তিনি বাংলাতে সাবলীল, একদম, বাংলাতে সেই লেভেলে একটা পড়াশোনা করে নেওয়া দরকার, তারপর সে অবশ্যই ইংলিশ বইগুলো যেন পড়ে, ঠিক আছে, খালি টার্ম না জেনে ইংলিশ বইগুলো পড়লে তাহলে আলটিমেটলি সেটা তো পরবর্তীকালে তার কাজে লাগবে। একদম, তাই এবার আমরা গেলাম ওই পেপারটা, এবার এর পরবর্তী অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে, এরপরে আমি আপনাকে বলছি, এরপরে ধরুন যে জিএস টু পেপারটাতে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স অ্যান্ড টেক অ্যাডভান্সমেন্ট ইত্যাদি, এই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন অ্যাসপিরেন্ট যে WBCS মেন পরীক্ষা দিচ্ছে তাকে সমসাময়িক ঘটনা সম্পর্কে ওয়াকিবল থাকতে হবে, এবং খালি ইনফরমেশন জানলে হবে না, জিনিসটা কেন ঘটছে, তার ভবিষ্যতে কি হতে পারে একটা চিন্তাভাবনা, একটা ওপিনিয়ন ফরমেশন খুব দরকার। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স যদিও স্পেসিফিক্যালি এই পেপারটাতে ওনারা বলে দিয়েছেন আছে, কিন্তু এছাড়া অন্যান্য পেপারেও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন থাকে, যেমন ধরুন ইন্ডিয়ান ইকোনমি পলিটি, এখানে ইকোনমি থেকে পলিটি থেকে কোশ্চেন থাকবে, কিন্তু তার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইকোনমি বা পলিটি থেকেও কোশ্চেন কিন্তু ঢুকে যাবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটাই কিন্তু একজন WBCS অ্যাসপিরেন্টকে খুবই খুবই ভালো করে পড়তে হবে, এবং এটার একটা এফেক্ট কিন্তু ও কম্পালসারি পেপারের ওই ডেসক্রিপটিভ যেটা বাংলা ইংলিশেও পাবে। ধরুন কোশ্চেন লিখতে দিচ্ছে যে জিএসটি সম্বন্ধে বন্ধুকে একটি চিঠি লিখুন, একদম, এবার জিএসটি সম্বন্ধে তুমি যদি না জানেন, কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে ওয়াকিবল না থাকে, তাহলে কিভাবে লিখবেন উনি, একদম, ঠিক আছে। সুতরাং জিএসটু পেপারটা একটু ভালো করে পড়া দরকার, সাইন্স টেকের বিষয়টা রয়েছে, এনভায়রনমেন্ট ইকোলজি, একদম, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, একদম। তাই আপনি যেটা বললেন সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে যদি জানে এবং যদি ডিটেলসে জানে তাহলে তার হয়তো ওই পেপারগুলোতেও সহায়তা হতে পারে। যেমন ধরুন হয়তো হিস্ট্রি বা জিওগ্রাফি রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স আবার সেটা গিয়ে সাবজেক্টকেও সাপোর্ট দিচ্ছে, একদমই, আপনি যেটা বললেন। এবার আমি আসি যে এই যে ধরুন পড়ার পদ্ধতি, এই পড়াশোনা করার পদ্ধতি প্রিলিমিনেন্স যখন দিয়েছে তখন একরকম, কিন্তু মেন্সের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু অন্যভাবে আর একটু ডিটেলসে পড়া, একটু টাইম ধরে পড়া, এই বিষয়ে যদি একটু গাইডলাইন কিছু একটা দেন। সেটা যাওয়ার আগে আমি জাস্ট একটু কথা অ্যাড করে নেব, আমি যে আগের কথাগুলো বলছিলাম দুটো পেপার আরো বাকি ছিল, তো তার মধ্যে ম্যাথস অ্যারিথমেটিক্স এর কথাটা একটু আমি বলে দিই, অ্যারিথমেটিক্স এবং রিজনিং ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে, একদম, ওই পেপারটাতে মোটামুটি 160-170 যদি তোলা যায় তাহলে ওভারঅল কিন্তু ভালো মার্কস থাকবে, এবং গ্রুপ এ তে ফাইনালি বা বিতে যার যেরকম ইচ্ছে সেরকম সিলেকশন হতে পারে, একদম। আচ্ছা, এবার যে প্রসঙ্গে আপনি আসছিলেন যে কিভাবে পড়া যায়, এখন দেখুন WBCS পরীক্ষার পড়াশোনাটা একটা প্রায়, এটা কোনো পার্ট টাইম জব না, এটা একটা সাধনার বিষয়, যার যখন যে সে যখন জীবনে একটা এম তৈরি করে ফেলেছে যে আমি WBCS পরীক্ষায় পাস করব এবং প্রিলিমিনারি পাস করেছেন, সুতরাং সেক্ষেত্রে সে অনেকটা এগিয়ে গেছে, এবার তার ফুল ফ্লেজের একটা এফোর্ট দিতে হবে মেনের জন্য। এখানে কোনো সময়ের ব্যাপার নেই যে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়বো, তা নয়, তিনি যতটা সময় পাবেন WBCS এর জন্য পড়াশোনা করবেন, এবং দরকার হলে বিভিন্ন সময় যে অপচয় হচ্ছে সারাদিনে, সেখান থেকে 5-10 মিনিট করেও যদি আমি সময় সারাদিনে বের করতে পারি তাহলেও আমার দিনে 1 ঘন্টা এক্সট্রা পেয়ে যাবো। এবার এই সময়টাতে কি করতে হবে, ভাগ করে নিতে হবে, হ্যাঁ, একটা রেগুলার বেসিসে যে প্রত্যেক দিন আমি একটু করে কারেন্ট অ্যাফেয়ার্স মানে একটা নিউজ পেপার পড়বো, টাইমস অফ ইন্ডিয়া হোক ইত্যাদি হোক, একটু ম্যাথস করবো, রিজনিং করবো অল্টারনেটিভ ডেতে, একটু ইংলিশ নিয়ে নাড়াচাড়া করবো, একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লিখবো, এবং অবশ্যই অবশ্যই যাদের গ্রুপ এ অ্যান্ড বির জন্য অপশনাল সাবজেক্ট নিয়ে পড়ছে প্রত্যেক দিন একটা করে কোয়েশ্চেন অবশ্যই লেখা ভালো। আচ্ছা।
এই যে আপনি বললেন এর থেকে প্রমাণ পেলাম যে শর্টকাট কোনো ওয়ে নেই, ডিটেলসে পড়তে হবে আর যত সময় দেওয়া যাবে ততই তার পক্ষে ভালো। এবার আমি এই ম্যাথস অ্যারিথমেটিক এই পার্টটা একটুখানি ফিরে আসি, কারণ ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে না একটা ভীতি কাজ করে যে মাধ্যমিক হয়ে গেছে যা নিশ্চিন্ত, কিন্তু WBCS এর তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সায়েন্সের ছেলেমেয়েরা, আর্টসের ছেলেমেয়েরা বা কমার্সের ছেলেমেয়েরা বসতে পারে না, যে কেউ বসতে পারে। সেক্ষেত্রে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের হয় বিশেষত তাদের একটুখানি অঙ্কের প্রতি একটা ভীতি কাজ করে, অনেকটা প্র্যাকটিসে সেই ভীতি কেটেও যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে অঙ্ক ক্ষেত্রে বিশেষ করে কি কি দিকে নজর দেওয়া দরকার বলে মনে হয় স্যার, আপনি যদি একটু বলেন। দেখুন, প্রথমেই বলে রাখি WBCS পরীক্ষায় এতগুলো সাবজেক্ট রয়েছে, প্রত্যেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা আসছে, একদম প্রত্যেকেরই কিছু সাবজেক্টে উইকনেস আছে, কিছু সাবজেক্টে কিন্তু স্ট্রেংথ রয়েছে। সুতরাং কারোর যদি ইংলিশ খারাপ থাকে, কারোর যদি অঙ্ক ইত্যাদি খারাপ থাকে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তার উদ্দেশ্য হবে যে সাবজেক্টটা তার উইকনেস আছে সেটাকে ভালো করে আরও ঘষা মাজা করে একটা ভালো জায়গায় দাঁড় করানো, আর যে সাবজেক্টগুলোতে তার স্ট্রেংথ রয়েছে সেগুলো আরও ভালো করে করা। এবার ধরুন কোনো আর্টসের স্টুডেন্টকে আপনি যদি বলেন যে 200-এর মধ্যে ভাই 180-90 পেতে হবে, সে সেখানেই কিন্তু খুব ভয় পেয়ে যাবে। একদম। সুতরাং তার মতন করে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে আমি ভাই আমার এই দৌড় এত পর্যন্ত আমি চেষ্টা করব ঠিকই, কিন্তু আমি অঙ্কে 180 যদি নাও পাই একটু কমিয়ে রাখলাম, 160-170 যদি ভাবি অন্য দিক থেকে আমাকে সেই মার্কসটাকে তুলে নিতে হবে। মোটামুটি আমরা দেখছি 50-55% মধ্যে পেলে গ্রুপ এ তে আরামসে চান্সটা পাওয়া যায় আর কি। আচ্ছা, গ্রুপ এ এর কথা, এবং গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, মানে সর্বশেষ মোটামুটি কিরম জায়গায় নাবে অ্যাভারেজ বছরগুলো? ধরুন গত বছর 2017 যদি আমরা ভাবি 910 মতন কাট অফ ছিল গ্রুপ এ তে, আর 946 ছিল গ্রুপ বি তে। এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কাট অফ মার্কস বলে এখানে কিছু হয় না, কারণ প্রিলিমিনারিতে কাট অফ মার্কস খুব গুরুত্বপূর্ণ, যে 105 কাট অফ গেছে তার বেশি মার্কস পেলেই আমি মেনের জন্য ডাক পেলাম। কিন্তু মেনে একটা কথা চিন্তা করুন, প্রিলিমিনারিটা স্ক্রিনিং টেস্ট, ওই মার্কসটা কিন্তু অ্যাড হয় না একদম, কিন্তু মেনের ক্ষেত্রে প্রত্যেকটা মার্কস অ্যাড হবে। ধরুন কাট অফ মার্কস বলছি যেটা এই 910, কেউ একজন সাপোজ বলছি 900 পেয়ে বা 910 পেয়ে আলটিমেটলি চান্স পেলো, সে তো ফুললি পেয়েই গেল, কিন্তু রিটিনে ধরুন একটা লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট রিটিনে পেয়েছে 800, সেটাই আমরা কাট অফ মার্কস ধরে চিন্তা ভাবনা করছি। এবার যে 800 পাচ্ছে আর যে 1000 পাচ্ছে রিটিনে, তাদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেল, কারণ ইন্টারভিউ হচ্ছে 200 মার্কসের, ইন্টারভিউতে নর্মালি 100-120 যেরকম পায়, কিন্তু যে 800 পেয়েছে সে কখনোই ওই 900 পাওয়া ছেলেটিকে বা 1000 পাওয়া ছেলেটিকে ধরতে পারবে না একদম। সুতরাং রিটিনে ওরকম কাট অফ মার্কসটা ঠিক মূল্য না দিয়ে যতটা পারা যায় স্কোর করে রাখা ভালো, 1200 নম্বরের কম্পালসারি হোক বা যে অপশনাল নিয়ে করছে 1600 নম্বর, যতটা ভালো সম্ভব স্কোর করে রাখা ভালো, কারণ ইন্টারভিউর দিনটা কার কেমন যাবে সেটা ঠিক বলা যায় না আর কি। ঠিক আছে, কেউ 60 পেতে পারে, 160 পেতে পারে। আচ্ছা, মানে সেখানে আপনি বলছেন যে রিটার্নে একটু নাম্বার বেশি করে তুলে রাখলে কনফিডেন্স আরো বেশি থাকবে? অবশ্যই। এবং এই যে ভীতির কথা বললেন যে কোন বিষয়ে কারোর না কারোর দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কি প্রথমেই শুরু করার আগে না প্রিলিমস দেওয়ার সময় বা তার আগেই কি নিজে বুঝে নেওয়া যায়, না নিজে জাজ করে নেওয়া যায় নিজেকে যে আমার এই এই জায়গাগুলো উইকনেস, আমি এই পেপারগুলো একটু কম জোর দিই, আমি এইগুলো আমার স্ট্রং পয়েন্ট, আমি সেগুলোই নিজেই জাজ করা যায় না কোনো গাইডলাইন্স বা হেল্পের দরকার হয়? দেখুন, WBCS পরীক্ষার একটা প্রপার স্ট্র্যাটেজি আছে, সেই প্রপার স্ট্র্যাটেজিটা আপনাকে জানতে হবে। এখন তো নেট ইন্টারনেটের যুগ, বা বিভিন্ন অফিসাররা ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় পোস্ট করেন, অনেক গ্রুপ রয়ে গেছে, সেখান থেকে আপনি গাইডেন্সটা মোটামুটি পাবেন, কিন্তু কোয়েশ্চেন পেপারগুলো বাজার থেকে তুলতে হবে, তুলে সেগুলোকে স্টাডি করতে হবে যে কে কোথায় দাঁড়িয়ে আছে, আজকের দিনে যে যখন পড়াশোনাটা শুরু করছে তার সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোথায় তার স্ট্রেংথ, কোথায় তার উইকনেস। কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে সে নিজেই বুঝতে পারবে যে না, এই জায়গাগুলো আমার হচ্ছে না বা এই জায়গাগুলোতে আমি ভালো। সুতরাং যে জায়গাগুলো হচ্ছে না সেই জায়গাগুলোকে তাকে একটা রিয়েলিস্টিক টার্গেট তৈরি করে ফেলতে হবে, যে হ্যাঁ আমি ধরুন প্রিলিমিনারিতে 25-এ এই সাবজেক্টটাতে এত তুলতে পারবো, অথবা মেনে আমি 200-এর মধ্যে এই সাবজেক্টে এত তুলবো। এই রিয়েলিস্টিক টার্গেট তুলতে করে ফেলতে হবে, এবং যে সাবজেক্টটা স্ট্রেংথ আছে সেটাকে আরও ঘষা মাজা করে আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। একদম তাই। এবং এটা এটা গেল এই মেন্স, এবং মেন্স যখন দিতে যাচ্ছে এটা একদিনেই কি পুরো পরীক্ষাটা হয়? দেখুন, মেন্সে কম্পালসারি পেপার এবং অপশনাল পেপার ধরলে পরপর আমরা দেখছি 8টা পেপার, দিনে 2টো করে পেপার হয়, ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে, 9টা থেকে 12টা, 2টো থেকে 5টা।
প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনে কম্পালসারি ছটা পেপার হয়ে যাবে এবং চতুর্থ দিনে কোনো কোনো সময় মাঝে একদিন গ্যাপও থাকে, অপশনাল পেপারটা দেওয়া হয়। সুতরাং পরপর চার দিন দুটো হাফে পরীক্ষা, মানসিকভাবে এবং শারীরিকভাবে তাকে খুব সুস্থ থাকতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষা চার দিন পরপর দেওয়া খুব টাফ হয়ে যায়। একদম। এবং এবং এক্ষেত্রে যেটা আপনি বলছেন, যেটা এই চার দিন মানসিক এবং শারীরিকভাবে সক্ষমতা রাখতে হবে, সেটা মনে পড়েছে যে পুরনো ওল্ড সিলেবাসের এইচএস দেওয়ার মতো, মানে একই দিনে দুটো পেপার, এবং এরমও হতে পারে দুটো তো একই ক্যাটাগরি নয়, দুটো ডিফারেন্ট ক্যাটাগরি, অবশ্যই পুরো সিলেবাসটাকে পুরো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে মানে সাজেস্ট করেন যে এই পরীক্ষার আর বেশি দিন বাকিও নেই, সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে মানে কিভাবে ভাগ করে পড়লে বা কি মানসিকতা নিয়ে পরীক্ষার হলে গেলে ছাত্রছাত্রীর অনেক সুবিধা পাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে রিভিশন দেওয়ার সুযোগ কোনো নেই। পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা বাড়ি ফিরবে, ফ্রেশ হয়ে পরের দিন আবার পরীক্ষা দিতে চলে যাবে। সুতরাং আমি লাস্ট মোমেন্ট রিভিশন দেবো এই প্রভিশনটা জেনারেলি থাকছে না। সুতরাং যা করে ফেলতে হবে একটা প্ল্যানিং করে তার আগেই আমাকে শেষ করে ফেলতে হবে যে কোন দিন কোন চ্যাপ্টারটা কোন সাবজেক্টটা আমি শেষ করব। রেগুলার বেসিসে এমসিকিউ প্র্যাকটিস করা ইত্যাদি এগুলো করে ফেলতে হবে। পরীক্ষার দিনে যেটা রাখা যেতে পারে সেটা হচ্ছে লাস্ট দু একটা ডেরিভেশন কিছু একটা দেখে গেলাম, কিন্তু রিভিশন একবারই চলবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই চার দিন যে পরপর পরীক্ষা হবে আটটা পেপার, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে হতে পারে আমার একটা পেপার ভালো গেল না, দু আরও একটা পেপার ভালো গেল না। সেক্ষেত্রে অনেকেই করেন কি, ছেড়ে চলে আসেন আর সব পরীক্ষা দিচ্ছেন না, কমপ্লিট করছেন না। এটা যেন কখনোই না হয়, এরকম হতেই পারে, আমার একটা পেপার ভালো গেল না, আরেকজনের আরেকটা পেপার ভালো গেল না, পরীক্ষাটা শেষ করতে হবে। আটটা পেপার কিন্তু দিতে হবে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, দেখবেন যত ছেলে মেয়ে পরীক্ষার জন্য এলিজিবল তার প্রায় 50% শেষ পর্যন্ত পরীক্ষা শেষ করে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা দিতে হবে, মানে মানসিক সেই জোরটা রাখতে হবে যে আমি আটটা পেপার দেবো, শুরু করেছি এবং শেষও করব। ঠিক, হতেই পারে আপনার হয়তো কোনো পেপারটা একটু খারাপ হলো, মনে হলো আপনি ভাবলেন যে সব শেষ না, সব শেষ নয়, হতেই পারে হয়তো ওই পেপারে সবারই অ্যাভারেজ একটু খারাপ হয়েছে, তাই না স্যার? এরকম সিচুয়েশন আসতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আপনি বলুন এই যে অপশনাল পেপারের কথা আপনি বললেন, অপশনাল পেপারে তো অনেকগুলো সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট নেওয়ার প্রবণতা বেশি দেখেন আপনি? জেনারেলি কিছু আর্টসের সাবজেক্ট রয়েছে যেগুলোকে সো কল্ড আমরা স্কোরিং সাবজেক্ট বলি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এরকম কিছু কিছু সাবজেক্ট রয়েছে। কেন স্কোরিং বলি, তার উদ্দেশ্য হচ্ছে কম সময়ে স্কোরটা আমরা ভালো তুলতে পারবো, মানে আমি সাবজেক্টকে ছোট করছি না, এই সাবজেক্টটা ওরকম না, কিন্তু সাবজেক্টগুলো এমনই খুব ভালো বোঝা যায়, পড়ে খুব তাড়াতাড়ি আমি রপ্ত করতে পারবো। এবং বিসিএস এর একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে অরিজিনাল রাইটিং এর উপর পিএসসি কিন্তু এক্সট্রা মার্কস দেন। আচ্ছা, ঠিক আছে, সুতরাং এখানে লেখার অনেক সুযোগ থাকে এই আর্টসের সাবজেক্টগুলোতে, যেমন থিওরি পার্ট রয়েছে, আবার কিছু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড পার্টসও থাকে, সুতরাং সেগুলোতে নিজে থেকে বানিয়ে লেখা যায়, যার জন্য মার্কসটা অনেকটা বেশি পাওয়া যায়। তবে তার জন্য লেখা প্র্যাকটিস করতে হবে, আমি সারা বছর বই পড়ে গেলাম ওখানে গিয়ে লিখলাম এটা কিন্তু হবে না। আচ্ছা, প্রত্যেক দিন পরীক্ষার আগে এখন থেকেই শুরু করে দেওয়া দরকার যে একটা করে পেপারের একটা করে কোয়েশ্চেন আমি লিখে প্র্যাকটিস করব, কারণ পরীক্ষার মাথায় রাখতে হবে 200 নম্বরের এক একটা পেপার এবং তার সময় হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা মানে এক একটা 40 নম্বরের জন্য প্রায় 30 থেকে 35 মিনিট সময়। একদম, এই সময়টা যে কিভাবে চলে যাবে কেউ পাওয়া যাবে না। সুতরাং একদম প্ল্যানিং করে প্রায় মাথায় ঘড়ির টাইমটা রেখে আপনাকে উত্তরটা লিখতে হবে। এমন না হয় যে দুটো কোশ্চেন খুব ভালো লিখলাম, তৃতীয় চতুর্থটা খুব মোটামুটি একটা মাঝারি হলো, শেষটা দিলামই না, এরকম যেন না হয়। একদম টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের মনের মধ্যে হয় যে যেটা ভালো জানি আর চারটে লাইন লিখলে মানে পুরোটা মনে হবে সম্পূর্ণ হবে, সেরকম আমরা লিখে ফেলার চেষ্টা করি, এই করতে করতে সময়টা বেরিয়ে যায় আর শেষের দিকে আমরা সময় পাই না, তখন অনেক কিছুই স্যার আমাদের হাতছাড়া হয়ে যেতে দেয়। কিন্তু আমি এক্ষেত্রে একটা জিনিস বলি, তাহলে ধরুন এই যে বাড়িতে লেখার প্র্যাকটিসের কথা বলছেন, যদি 150 শব্দ হয়, কেউ হয়তো নিজের হাতে লেখায় লিখলো যে তার 1.5 পাতা গেলে মোটামুটি 150 শব্দ হয়ে যাচ্ছে, তাহলে তার একটা আন্দাজ হয়ে যাবে যে কতটা লিখতে পারি আমি, সেই ক্ষেত্রে তার শব্দের যে লিমিট সেটাও একটা মোটামুটি চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলুন যে কারেকশন কি নিজেই করবে না বন্ধু বান্ধবদের দিয়ে কারেকশন করানো ভালো, বা সিনিয়র কারোর গাইডেন্স নিয়ে কারেকশন করানোটা উচিত? কোনো গাইডেন্স পেলে তো খুব ভালো হয়, কেউ যদি কারেকশন করে দেন তো খুবই ভালো, তা না হলেও সে নিজেও যদি প্র্যাকটিস করে একবার দুবার লিখলেই সে বুঝে যাবে তার কোন জায়গাতে ফল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই,
এই যে কোশ্চেন পেপার টাইম দেখে বা ঘড়ি ধরে লেখার যে আমি আনসারগুলোর কথা বললাম, এখানে কোনো কোনো জায়গায় যেমন কিছু ডায়াগ্রাম লাগে, হ্যাঁ কোনো কোনো সাবজেক্টে, সেইগুলো কিন্তু দিলে মার্কস খুব বাড়ে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। তারপর কিছু কিছু সাবজেক্টে আছে কি কোশ্চেনগুলো ভেঙে ভেঙে আসে, যেমন 40 মার্কসকে 12+8+20, সুতরাং কোনগুলো যোগ করে করে আমার বেশি মার্কস আমি তুলতে পারবো, সব তো সবাই সবসময় একদম পারে না, সেটা দেখতে হবে। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এমসিকিউ যে পেপারগুলো অনেকে কিন্তু কিছু ভুল করেন, স্টিরিওটাইপ ভুল, কিরকম ভুল যে এমসিকিউ পেপারগুলোতে ধরুন কোশ্চেন পেপারে আনসার করছেন কিন্তু ওএমআর শুটে যেটা অপটিক্যাল মার্ক রিডার যে পেপারটা অ্যাকচুয়ালি চেক হবে ওখানে ওনারা দাগ দিচ্ছেন না, গোল করতে ভুলে গেছে, ভুলে গেছে, সেটা কিন্তু করলে চলবে না। এক একটা কোশ্চেন না করলেও এক পাতায় সবকটা আনসার করে সেটা কিন্তু ওএমআর শুটে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া ভালো, না হলে আপনি দেখবেন যে কম্পালসারি যে এমসিকিউ টাইপস এর যে কোশ্চেনগুলো ধরুন 200টার মধ্যে আপনি হয়তো আনসার করেছেন 160টা কিন্তু আলটিমেটলি ওএমআর শুটে আপনি তুলেছেন 100টা, তাহলে আপনার ওই 60টা তো চেক কি হলো না, মার্কসই ঢুকলো না। সুতরাং যতগুলো পাতা প্রত্যেকটি পাতায় যতগুলো পারবেন সেগুলো করে সেটা যেন ওএমআর শিটে তোলা থাকে, এবং যেগুলো পারবেন না বা মনে হচ্ছে দ্বিতীয়বার আরেকবার রিভিশন করলে ভালো হয় সেগুলোকে কিন্তু একটা মার্কিং করে রাখা দরকার, তাহলে দ্বিতীয় সেকেন্ড রিভিশনের সময় আমি সেগুলোর দিকেই খালি চোখ যাবে, না হলে আমাকে সব পেপার পড়ে পড়ে দেখতে হবে কোনটা করেছি বা কোনটা করি। একদম তাই, এবং এই ক্ষেত্রে স্যার এরকম অভিজ্ঞতাও নিশ্চয়ই আছে আপনাদের যে আগে মার্ক করে রেখেছেন ভেবেছেন লাস্টের দিকে সময় গিয়ে একবারে সবগুলো গোল পাকাবে, এইটা করতে গিয়েও কিন্তু স্যার অনেক সময় সমস্যা হয়। আর একটা আমায় বলুন, এই যে ওয়েমার শিট ফিল আপ করছে ঠিক আছে, আর যখন ডেসক্রিপটিভ লিখছে তখন কি কোনো ইঙ্ক ব্যবহার করার কি স্পেসিফিকেশন কিছু আছে? না, লাল বা সবুজ না ব্যবহার করাই ভালো। আচ্ছা, তবে ডেসক্রিপটিভ পেপারে এখন অপশনাল পেপারগুলোতে যা সময়ের যা পরিস্থিতি দাঁড়িয়েছে গত 3-4 বছরে সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সময় কম একটু ব্রিফলি লিখতে হবে, একটু পয়েন্ট ওয়াইজ করে লিখলে ভালো, একটু আন্ডারলাইন করে দেওয়া ভালো, ধরুন ব্লু ইঙ্কে লিখলে ব্ল্যাক দিয়ে একটু আন্ডারলাইন করে দিলেন সেটা ভালো, তবে রেড বা গ্রিন যেন কখনোই ইউজ করা না হয়, এটা মানতে হবে। স্যার এরকম কি করা যায়, কোনো ধরুন পয়েন্ট করে তার এগেনস্টে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে, প্যারাগ্রাফের মধ্যে মনে হচ্ছে যে আমার একটা লাইন খুব হাইলাইট করার দরকার, আমি কি লিখতে লিখতে সেই পেন দিয়ে অন্য পেন দিয়ে জাস্ট ওটাকে আন্ডারলাইন করে দিলেই যথেষ্ট করা যেতে পারে? আচ্ছা এই ক্ষেত্রে ডেসক্রিপটিভ যেটা সেটা কি যে কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় না ইংলিশেই দিতে হয়? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা অনেকেই জিজ্ঞেস করে। একটা পেপার একটা ল্যাঙ্গুয়েজে দিতে হবে? আচ্ছা, আপনি ধরুন একটা সাইকোলজি আপনি অপশনাল পেপার দিচ্ছেন, আপনি বাংলায় দিতে পারেন ইংলিশে দিতে পারেন কিন্তু একটা পেপার একটা ল্যাঙ্গুয়েজে, আপনি ধরুন ফার্স্ট পেপার ইংলিশে দিলেন সেকেন্ড পেপার বাংলায় দিলেন চলবে, কিন্তু একটা পেপারের মধ্যে আপনি ইংলিশে ঢোকালেন বাংলায়ও লিখলেন সেটা যেন না হয়। কিন্তু স্যার বাংলায় লিখতে গেলে অনেক সময় আমাদের হয় হেডিংটা হয়তো আমি ইংলিশে লিখলাম সেটা বা পয়েন্ট কিছু বুলেট হয়তো আমি ইংলিশে ক্যারেক্টারিস্টিক্স হয়তো কিছু লেখার সময় আমি হয়তো তার ইংলিশ কোটেশনটা ইউজ করলাম বা কিছু করলাম, সেগুলোতে কোনো তাতে কোনো অ্যাসাচ কোনো প্রবলেম হয় না, অনেকেই করে সেটা। একদম, আর এই বছরের ট্রেন্ড আপনি কি দেখছেন, মানে কতটা পার্সেন্টেজ মানে কিরম এগোতে পারে বা কোন কোন দিকে একটু স্টুডেন্টরা বেশি জোর দেবে 2019-এ এই মুহূর্তে, এবং আমাদের যে সোশ্যো ইকোনমিক কন্ডিশন রয়েছে তার অনেক চেঞ্জেস সব কিছুই রয়েছে, সেগুলো কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে মানে কোয়েশ্চেন করার ক্ষেত্রে? বা দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স যে ব্যাপারটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে পড়তে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এমসিকিউ পার্টটার উপর ভীষণ জোর দিতে হবে, তার কারণ হচ্ছে কেউ যদি গ্রুপ এ অ্যান্ড বি এই দুটোতে চান্স না পায় বাই চান্স, ধরুন অপশনালে সেরকম মার্কস হলো না এই বিতে সে পেলো না, তাহলে সেক্ষেত্রে তার গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে তাকে, এবং সেক্ষেত্রে কিন্তু অনলি এমসিকিউ পার্টটা প্লাস বাংলা ইংলিশ মানে হচ্ছে কম্পালসারি পার্টটাই ক্যালকুলেটেড হবে, সুতরাং এমসিকিউটাকে খুব ভালো করে তাকে জোর দিয়ে করতে হবে। এবং স্যার আপনার কাছে একদম শেষের দিকে আমরা চলে এসেছি, জানবো ছোট্ট করে যে এই যে প্রশ্ন উত্তর এত বললেন সেখানে কি নেগেটিভ মার্কস কোথাও রয়েছে? ইয়েস, প্রত্যেক 3টে ভুল আনসারের জন্য একটা কারেক্ট আনসারের মার্কস কিন্তু চলে যায়, মানে 1/3 অফ কারেক্ট মার্কস, মানে খুবই তার মানে বুঝে বুঝে সেটাকে করতে হয়। অ্যাকুরেসি শুড বি ভেরি হাই, 100টা কোশ্চেন আনসার করলে যেন 98-99টা ঠিক হয়, কারণ আপনি যেটা পরীক্ষার হলে ঠিক ভাবছেন বাড়িতে এসে দেখবেন তার থেকে আরো 4-5টা ভুল বেরিয়ে গেছে। একদম তাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। এবং বন্ধুরা আপনারাও নিশ্চয়ই একটা দিশা খুঁজে পাচ্ছেন যে WBCS প্রিলিমিনারি পাশ করেছেন, সামনেই মেন্স, এবং কিভাবে প্রস্তুতি নিলে আগামী দিনে আপনাদের সেই প্রস্তুতিটা সম্পূর্ণ হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। এইভাবেই ডিডি কেরিয়ার প্লাসকে সঙ্গে রাখুন আগামী দিনেও এরকম আরও অনেক বিষয় নিয়ে আপনাদের দিশানাত দেখানোর জন্য উপস্থিত থাকব। খুব ভালো থাকুন, ভালো রাখুন, সঙ্গে রাখুন দূরদর্শনকে। নমস্কার।